মানুষ তো আমাদেরকে নিয়ে গল্প বানাইছে, মানুষ আলে বোলামাকে নিয়ে নানান ধরনের গল্প বলে। ছোটবেলায় গল্প শুনছিলাম, বলে কোন এক হুজুর নাকি এক এলাকায় গেছে, যাওয়ার পরে সেই এলাকায় ঢুকতে দেখে 1 কিলোমিটার দূরে মাহফিল, যেয়ে দেখে ডানে লাল বেগুনের ক্ষেত, বামে হলুদ বেগুনের ক্ষেত, সামনে সাদা বেগুনের ক্ষেত, চারিদিকে খালি বেগুন আর বেগুন। উনি চিন্তা করছে আজকে তো কপাল খারাপ আছে, এই এলাকায় যে তরকারি দিবে সবই তো বেগুনের তরকারি হবে মনে হয়। উনি ওয়াজে উঠে প্রথমেই ওয়াজ করছে, বাবা পেকা হাদিস বলে 40 পৃষ্ঠার তলে জাহান্নামে যাওয়ার পরে সব মানুষকে বেগুনের তরকারি খাওয়ানো হবে। এলাকার লোকজন তো জানে না এতদিন পর্যন্ত, বাপরে বাপ এত বড় আল্লাহ মাতুর দাহার আইছে, বেগুনের তরকারি খাওয়ানো জাহান্নামে হবে, তার মানে তো এই বেগুনের তরকারি খাওয়াই যাবে না, ওনারা তো বোঝে নাই। আল্লাহর রহমতে মাহফিল শেষ, এরপরে বক্তা যখন নাকি খেতে বসছে, খেতে বসার পরে খাবার আসে না, তো জিজ্ঞাসা করছে, বাবা এটা তো অনেক দূর সফরে আসি, আসেই আমি তো কথাবার্তা বলছি, তাড়াতাড়ি খাবার দাও। কো হুজুর কি বলবো আর, দুঃখের কথা, আমরা তো জানতাম না যে বেগুন খাওয়া এত বড় অপরাধ, কিন্তু আপনি আসার পরে যে ওয়াজ করছেন বেগুনের বিরুদ্ধে। আমার মা তো শুটকি দিয়ে বেগুন রান্না করেছিল, ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছে, বেগুনের চরচরি করছিল, পাতাশি মাছ দিয়ে বেগুন করছিল, আমাদের সব বেগুনের ভর্তা বাজি। এখন আপনি যেহেতু আইছেন, বেগুন খাওয়া চলবে না, কি করবে? মা একটা ডিম ভাজতেছে আর আলু ভর্তা করছে, একটু দেরি করেন। হুজুর চিন্তা করছে, হাই হাই আমার ফেভারিট সব খাওয়া, পাতাশি মাছ, শুটকি মাছ, ইলিশ মাছ, সব বেগুন দিয়ে আমার খাওয়া নষ্ট হবে। সাথে সাথে বলছে, বাবা তোমরা তো জানো না মাসলার কিতাব বলে 40 পৃষ্ঠার তলে যদি কোনো তরকারি না থাকে তখন বেগুন খাওয়া চলে। এখন এইরকম করে যদি ধানাই পানাই করে যেই কথা বললে আমার বিপদ হয়, আমার নিজের গায়ে বাদে ওইটুক কথা আমি বলি না, ওই পর্যন্ত আমি চুপ করে থাকি, এই ধরনের ফতোয়া যদি দেয় তাহলে এটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল হাক্কি কারিহুন, তারা সত্যকে জানার পরেও এই সত্যকে অপছন্দ করে কোরআনের সঠিক বিধান মানুষের কাছে উপস্থাপন করে নাই। এই জন্য আজকের দিনে যদিও জাহান্নামে আসার পরে মৃত্যু কামনা করো, আমি আল্লাহ বললাম না, এখানে তোমাদের আর মরণ নাই, এখানে এই শাস্তি ভোগ করেই চিরস্থায়ী তোমাদেরকে থাকতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই জাহান্নামের মধ্যে থেকে তারা আবেদন দিবে, তারা আল্লাহর কাছে বলতে বলবে, হে আমাদের যারা পাহারাদার আছো, হে আমাদের যারা জাহান্নামকে আমাদেরকে দেখাশোনা করছো, তারা বলবে, ও তোমরা আমাদের রবের কাছে, আল্লাহর কাছে কেবলমাত্র একটা ফরিয়াদ দাও, আমাদের তেমন কোনো আবেদন নাই, এত পরিমাণ আজাব আমাদের জন্য হচ্ছে। তারা যে বলবে, উদুয়া রব্বাকুম ইউখাফফানা ইয়াউমাম মিনাল আযাব, আমাদের কোনো আবেদন নাই, কেবল একটা দিন যদি আমাদের জন্য একটু ব্রেক দেওয়া হতো, একটা দিন যদি একটু কমায় দেওয়া হতো আজাব। পুরা নিষ্কৃতি নয়, সম্পূর্ণ মাফ আজাব চাই না, ইউখাফফাফ মানে কমায় দেওয়া, আমাদের যে আজাব দেওয়া হয় পূর্ণ দিন, এরকম একটা দিন আমাদেরকে যদি একটু আজাব থেকে নিষ্কৃতি দেওয়া হতো। একটু ভেবে দেখেন পুরো জাহান্নামের মধ্যে তাদের কি কষ্ট, কি দুর্বিষহ অবস্থা, জাহান্নাম থেকে পুরো নিষ্কৃতি চাওয়ার সাহসও তারা করে নাই, কিন্তু আল্লাহর কাছে কেবল এইটুকু বলতে বলবে, একটা দিন যদি আমাদের জন্য একটু আজাব কমায় দেওয়া হতো, রবের কাছে ফরিয়াদ দাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না তারা এই কথা বলবে, তাদের ওই একদিনের আজাব কমানো হবে না, প্রথমটা বলেছি তাদেরকে মৃত্যু দেওয়া হবে না, চিরস্থায়ী আজাব ভোগ করবে, দ্বিতীয় তারা বলছে যখন আমাদের মৃত্যুই হবে না, আমাদেরকে কখনোই জাহান্নাম থেকে বের করা হবে না, আমরা একটা ফরিয়াদ দিলাম, দ্বিতীয় সেই ফরিয়াদটা হচ্ছে আমাদেরকে একটুখানি একদিনের জন্য আজাব কমায় দাও, আজাবটা একটু কমায় দেওয়া যায় কিনা তার বন্দোবস্ত, তার আবেদন করলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সাথে সাথে তাকে জানানো হবে, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত, সাথে সাথে তারা বলবে, ও জাহান্নামীরা যারা একদিনের জন্য আজকে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছ, তোমাদের কাছে কি আমি আল্লাহর পক্ষ থেকে রসূল আসে নাই, বিল বাইনাত সুস্পষ্ট বিধিবিধান সহ তোমাদের কাছে কি রসূল এসেছিলেন না, তোমাদের কাছে এরকম যে আবেদন একটা তোমরা করবে, এরকম বয়ান দিয়ে কি আমি আল্লাহ কোরআনে আগেই উল্লেখ করেছিলাম না, তোমাদের কাছে ফেরেশতাও আসে নাই, তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বর দিয়েছিলাম, কেবল পয়গম্বর নয় এমন বাইনাত দিয়েছিলাম যে বাইনাতের ব্যাপারে তোমরা দ্বিমত করতে পারো নাই, প্রথম প্রথম লাফাইছো, কোরআন সেহের, কোরআন হচ্ছে জাদু, কোরআন হচ্ছে জিনের কালাম, কোরআন হচ্ছে কবিতা, কিন্তু আল্লাহ যখন বলছেন পারলে সাধ্য থাকলে এরকম একটা কোরআনের আয়াত বানায় দেখাও তো,
সাধ্য থাকলে আলিফ লাম মিমের অর্থকে একটু বলে দেখাও তো, আলিফ লাম রর মানে কি একটু জানাও তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চ্যালেঞ্জে যখন হেরে গেছ, মক্কা সহ তৎকালীন সহ কিয়ামত পর্যন্ত সব মানুষ এখন জানে এই কোরআন কোন দুনিয়াবি বিষয় নয়, দুনিয়া থেকে আসে নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাইনাত হিসাবে এসেছে, সুস্পষ্ট দলিল হিসাবে এসেছে। আল্লাহ বলছেন তোমাদের কাছে রসুল দিয়া দিয়া আমি কি তোমাদের জন্য এরকম সব কিছু প্রকাশ্য তোমাদের জন্য সুস্পষ্ট করে দেই নাই? এইটা আসার পরেও কেন তোমরা আজকে সেই আবেদন করছো? কলু বালা, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে একদিনের আজাব মওকুফ চাও, তোমরা জাহান্নামে মৃত্যু চাও, মৃত্যু হবে না, অবস্থান করতে হবে, যেহেতু অবস্থান করতে হবে একদিন কম চাও, আজাব কমাইতে চাও। আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম বলো তোমাদের কাছে কি রসুল আসে নাই, তোমাদের কাছে কি বাইয়েনাত আসে নাই? কলু বালা, সাথে সাথে জাহান্নামীরা বলবে ওই দিন আর কোনো মিথ্যা কথা বলার সুযোগ নাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কাছে রসুল এসেছিল, অবশ্যই আমাদের কাছে সুস্পষ্ট বিধিবিধান এসেছিল। আল্লাহ বলবেন কলু ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। আল্লাহ বলছেন তাহলে চিৎকার করতেই থাকো, করতেই থাকো, আর জেনে রাখো কাফের মুশরিকদের এই ভ্রান্তিমূলক চিৎকার আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাদউ, চিল্লাও, কত চিল্লাবে চিল্লাও, এটাও তোমাদের জন্য এক ধরনের শাস্তি, চিল্লাও, পেরেশান হয়ে চিল্লাবে মৃত্যু চাই মৃত্যু চাই। আল্লাহ বলবেন মৃত্যু নাই মৃত্যু নাই, একদিনের আজাব থেকে মুক্তি চাই মুক্তি চাই। আল্লাহ বলবেন চিল্লা চিল্লা, যত চিল্লা এই চিল্লা দলাল, এইটা আল্লাহর কাছে এই ভ্রান্তি, এই ধরনের ভুল ভাল ভরা আবেদন আল্লাহর কাছে মঞ্জুর হবে না। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেছেন কোরআন এসেছে, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের কাছে রাসূল এসেছেন বিল বাইয়িনাত, এই বাইয়িনাত মানে কি বিধিবিধানগুলোকে সুস্পষ্ট করে দিয়েছেন আল্লাহ, হালালান তৈয়িব যেরকম আল্লাহ বলছেন, আল্লাহ এখানে সেরকম বলেছেন রুসুলুকুম বিল বাইয়িনাত। হালালান তৈয়িব মানে কি আপনার আমার জন্য বিসমিল্লাহ ইয়া আল্লাহু আকবার বলে যদি একটা গরু জবাই করি তাহলে এই গরুর গোশত খাওয়া আপনার আমার জন্য হালাল না হারাম? হালাল, কিন্তু তৈয়িব না। কোন একজন লোক কাঁচা গরুর গোশত সিবাই খাচ্ছে, হারাম না হালাল? আল্লাহ নামে যদি যবেহ করা হয় কাঁচা গোশত খেতে শুরু করে দিছে সে, কিন্তু এটা তৈয়িব না। আল্লাহ বলছেন কুলু হালালান তৈয়িবা, তোমার জন্য দায়িত্ব ওইটাকে যেভাবে রসুল শিখাইছেন ওইটাকে পাক করো, রান্না করো, ওইটার নির্দিষ্ট জিনিস রক্ত থাকলে সেগুলো চিপে ফেলে দাও, তারপরে এইটা খাও, এটা তৈয়িব। আল্লাহ যেরকম এরকম হালাল কেবল বলেন নাই তৈয়িব বলছেন, আল্লাহ বলছেন রসুলুকুম বিল বাইয়িনাত, কেবলমাত্র রসুলই দেই নাই এমন সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছিলাম, প্রত্যেকটা আয়াত তোমাদের জন্য পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরেও তুমি যদি আল্লাহর কাছে আসার পরে অথবা দুনিয়ার মধ্যে বুদ্ধি খাটায় যদি বলো আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ বলেন ফাদউ, তাহলে কিয়ামতের দিন ওই দিন আসার পরে যতই চিল্লাও আল্লাহর কাছে ওই চিল্লানি কোনো কাজ দিবে? প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আমিনের রসুল যে বিধিবিধান এনেছেন এর উপরে কলম বসানো, এইটা নিয়ে কথা বলা অথবা আল্লাহ এবং তার রসুলের বিধিবিধান অকার্যকর, সেই বিধিবিধান আমাদের জন্য এখন কি আর চলে, এইরকম কথা যদি আমরা বলি তাহলে জাহান্নামের মধ্যে ওই দিন ফেলে আল্লাহ আপনার আমার মুখ দিয়ে আবার স্বীকার করাই নেবেন, বল তোদের কাছে বাইয়িনাত আসছিল কিনা? বলবে হ্যাঁ আল্লাহ আসছিল, মানিস নাই কেন? মানি নাই, আর কোনো উত্তর নাই। আল্লাহ বলবেন এখন জাহান্নামের মধ্যে তোমাদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করা হলো। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন ওই মানুষগুলো জাহান্নামে যাওয়ার পরে আরেকটা আবেদন দিবে, এরপরে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ওই দিনে তৃতীয় একটা আবেদন তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা অভূতপূর্ব ঘটনা ঘটাবেন, জাহান্নামীরা জাহান্নামের যেই জায়গায় থাকবে জান্নাতীদেরকে তার পাশে নিয়ে আসা হবে, হতে পারে রাব্বুল আলামিন পাশাপাশি দিতে পারেন, হতে পারে ভিজুয়ালি দিতে পারেন, আমাদের দেশে এখন কনফারেন্স ভিডিও কনফারেন্স হয় না, কোথায় আছে প্রধানমন্ত্রী, কোথায় বিভিন্ন জেলা শহরে ভিডিও কনফারেন্স হচ্ছে, প্রধানমন্ত্রী কোথায় বসে আছেন, তার পিছনে কার ছবি আছে, বাংলাদেশের পতাকা কোন পারে আছে, কোন ফুল আছে, সব কিছু যেরকম দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তিন নম্বর অবস্থা বড় ভয়াবহ হবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে আর জান্নাতীদের সুখগুলো সেই দিন অনুভব করতে পারবে, দেখতে পাবে, আহারে কি অভূতপূর্ব খায়, কি সুন্দর করে তারা চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলা দেখার পরে তারা এক
একটা আবেদন করবে জাহান্নামীরা জান্নাতীদের কাছে, ওয়া নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতীরা, আজকে তোমরা জান্নাতে চলে গেছো, দুনিয়ার বুকে তো একই সাথে চলতাম, একই এলাকায় থেকেছি, একই বাপের হয়তো সন্তান ছিলাম, একই মসজিদে নামাজও পড়েছি, একই অঞ্চলে বসবাস করেছি, আমার তোমার নাগরিকত্ব তো একই পৌরসভা থেকেই নেওয়া, একই দোকানদার থেকেই বাজার করতাম, একই সাথে তো চলেছি, কিন্তু আজকে দেখি তুমি জান্নাতে আমারে চিনতে পারো নাই, আমারে কি একটু চিনো নাই? হ্যাঁ চিনেছি। কি বলো এখন তুমি? বলে ও আমার জান্নাতিরা, তারা জান্নাতে আসো, তোমাদের কাছে অল্প একটু আবেদন, তোমরা যেই পানিগুলা খাচ্ছ ওই পানি থেকে অল্প একটু পানি, অথবা তোমাদের রব তোমাদেরকে যে নাজ নিয়ামতের রিজিক দিয়েছেন আমাদের জন্য ওখান থেকে অল্প একটু দিতে পারো নাকি? জাহান্নামীরা যেই না আবেদন দিবে জান্নাতির কাছে, বলবে আলাইনা মিনাল মাই ও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, তোমাদেরকে যে পানি দেওয়া হয়েছে সেখান থেকে একটু দিবে নাকি? আল্লাহ বলবেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা সাথে সাথে বলবে ও জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আমিন এই পানি আর এই রিজিককে কাফেরদের জন্য দেওয়াকে হারাম করেছেন। তার মানে জান্নাতীরা ওই দিন এমন একটা পারফরমেন্স, তাদের এমন একটা ভাব, দুনিয়ার বুকে ইমানদাররা কখনো ভাব নেয় না, কিন্তু জান্নাতীরা যে জান্নাতে ভাব নিবে এইটা যে তাদের জন্য বৈধ হবে, অনেক আয়াত আমাদেরকে সাপোর্ট দেয়। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদেরকে যখন তাদের নূর দিয়ে দেওয়া হবে, ডান দিকে নূর, কপাল থেকে নূর যখন চমকাতে শুরু করবে, তখন তারা বীর দর্পে হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে, আর কতকগুলো তখন পিছন থেকে আসবে, আসার পরে যখন তাদেরকে বলবে আমাদেরকে একটু আলো দাও ভাই, তোমরা আলো নিয়ে চলে যাচ্ছ, তোমাদের আমরা তো পথ দেখতে পাচ্ছি না ভাই, আমাদেরকে একটু দাও, সাথে সাথে তখন ইমানদাররা বীর দর্পে বুক ফুলায় ভাব নিয়ে বলবে দুনিয়ায় যা, খবরদার ডিস্টার্ব করবি না, দুনিয়ায় যা, দুনিয়ায় যে আলো নিয়ে আমাদেরকে ডিস্টার্ব করবি না। আল্লাহ রাব্বুল আমিন তারপরেও দেখবেন যে এই বান্দাগুলো তো ডিস্টার্ব করতেছে, আল্লাহ রাব্বুল আমিন এরপরে আয়াতে কারিমার মধ্যে বলেছেন তাদের মধ্যে আর ওই জান্নাতীদের মধ্যে একটা হিজাব আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিবেন, গ্লাসের পর্দা পড়বে। যেই পর্দার জালাটা কি, যে গ্লাসের ওই পারে ওই যে বাহিরের ভাইরা গরম খাচ্ছে সিঁড়ির মধ্যে বসে আছে, দেখতে পাচ্ছে আমাকে আপনাকে সবাইকে, আমরা এসিতে আছি, ওনারা কথা শুনতে পাচ্ছে, সব পাচ্ছে, কিন্তু ঠান্ডা পাচ্ছে না, পাচ্ছে পাচ্ছে না, ওই রকম আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে দেখাবেন, ওরে বাবা রে বাবা, ভিআইপি অবস্থা, চলা ফেরা কি মুডে চলতেছে, এই জায়গায় শান্তিতে আছে, ঘাম নাই, কিছু নাই, ড্রিঙ্কস ট্রিঙ্কস সব চলতেছে, জান্নাতের গাড়িতে উঠতে স্যারেরা রওনা দিচ্ছে, আর জাহান্নামের এরকম পর্দা দিয়া তারা দেখতে পাবে যে তাদের আজাব তাদের কষ্ট কি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন জাহান্নামীদের সাথে জান্নাতীরা ভাব নিয়ে বলবে খবরদার ডিস্টার্ব করবি না, তোমরা চলে যাও, পিছন দিকে চলে যাও, দুনিয়ায় যাও, দুনিয়ায় যে তোমরা সেখান থেকে আলো সংগ্রহ করে নিয়েছো। ঠিক একই রকম ভাবে যখন এই জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে বলবে বাইরে কিছুই তো চাই নাই, তোদের না কত খাবার, ওর মধ্যে থেকে একটুখানি পানি আর অল্প একটুখানি আল্লাহর দেওয়া রিজিক যদি আমাদেরকে দেস, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, খবরদার এই কথা বলবি না, আল্লাহ এই কাফের মুশরিকদের জন্য জান্নাতের এই পানি, জান্নাতের এই অল্পটুকু হারাম করে দিয়েছেন। কেন আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলাবেন? কি অপরাধে অল্প একটু পানি পাইল না? কোন কারণে এই কাফেরদেরকে অল্প একটু জান্নাতের রিজিক তারা আপন ভাইয়েরা যারা জান্নাতে চলে গেছে পরিচিত জন তারা তাদেরকে দিল না? আল্লাহ বলছেন দুনিয়ার বুকের থেকে এর প্রস্তুতিটা সেই বিষয়টা কাটায় নিয়ে আসো তোমরা আমার কাছে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া, ওই মানুষগুলো যাদেরকে আজকে জান্নাতের অল্প একটু পানি তারা পুনবাই দিতে চায় না, বলে হারাম করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে তাদের কাছে দুনিয়ার বুকে দিন এসেছিল, ওই দিনটা ওই ইসলামটা আসার পরে লাহওয়ান, তারা এই দিনটাকে লাহু হিসাবে নিছে, এইটাকে খেল তামাশা বানাইছিল, এই দিনকে গুরুত্ব দেয় না, এই দিনকে তাদের জন্য লাহওয়া হিসাবে নিছে, মন চাইলে মেনেছে মন চাইলে মানে নাই, এই দিনকে খেল তামাশা বানাইছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আল্লাহ বলছেন লাইবা, এইটাকে খেলাধুলার আইটেম বানাইছিল, দিন আবার কি ইসলাম আবার কি, ইসলামের বিধিবিধান 1400 বছর আগে ওইটা কি আবার চলে নাকি? আল্লাহ বলছেন লাহওয়া লাইবা, খেল তামাশা
ভাষা হিসাবে এই ধর্মকে গ্রহণ করেছিল। ওগরাতুহুমুল হায়াতুদ দুনিয়া, আর এই দুনিয়ার জীবনের চাকচিক্যটা তাকে ধোকার মধ্যে ফেলে দিয়েছিল। তাহলে দুনিয়ার বুকে ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, ইসলামের বিধিবিধানকে খেলতামাশা বানানো, আর এই দুনিয়ার জীবনটা তাদের কাছে এত চাকচিক্যময়, দুনিয়া দুনিয়া দুনিয়া, একবারে দুনিয়ার চাকচিক্যে তারা ব্যতিব্যস্ত হয়ে গেছিল, দুনিয়াই সব তাদের কাছে। আল্লাহ বলছেন এটা হচ্ছে তাদের জন্য প্রধান অপরাধ, যে অপরাধের কারণে আজকে তাদের পরিচিত মানুষদের কাছে পানি চাইছে, পরিচিত মানুষের কাছে জান্নাতে দিয়ে একটু চাইছিল, অল্প একটু দে ভাই, আল্লাহ বলছেন একটুকু দেওয়া হবে না। তার কারণ কি? এই দিনকে খেলতামাশা বানাইছিলে দুনিয়ায়, আর ওই দিনকে যারা কষ্ট করে পালন করেছিল, ওই দিনকে যারা বুকের মধ্যে ধারণ করেছিল, আজকে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ইজ্জত দিয়েছেন, ওই ইজ্জতের ভাগ আজকের দিনে তোমাদেরকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফালিয়াউমান আনসাহুম কামা আনসাউ লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলছেন আজকের দিনে রব্বুল আমিন তোমাদের থেকে সরে যাবেন, রব তোমাদেরকে ভুলে যাবেন, তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যেরকম দুনিয়ার বুকে রবে রবের সাথে তোমাদের সম্পর্ক ছিল না, দুনিয়ার জীবনটা রবকে ভুলে ভুলে তোমরা চলেছ। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে অনুরোধ দিব, সূরা আল আরাফের 50 নম্বর আয়াত যদি মনে থাকে, বাসায় যে 50-51 নম্বর আয়াতের তাফসীরটা একটু খুলে পড়ে দেখবেন, এর মধ্যে অনেক কথা আছে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ায় তারা খেলতামাশা হিসাবে নিয়েছিল, এটা তাফসীর মুফাসসিররা ব্যাপক তাফসীর করেছেন। তারা বলছেন ওই দিনে আল্লাহ রাব্বুল আমিন কেন জান্নাতীদেরকে সামনে আনবেন, জান্নাতীদেরকে যে সামনে দেখানো হবে এটা তো নাও দেখাতে পারতেন, কিন্তু আল্লাহ কেন দেখাবেন? আল্লাহ দেখাবেন যে দুনিয়াতে যারা কেবলমাত্র দুনিয়ার চাকচিক্যের লোভে, দুনিয়ার কামায়ের লোভে, দুনিয়া পাওয়ার লোভে, দুনিয়ার শান শওকতের লোভে, ইসলাম অনইসলাম ধর্ম আল্লাহর বিধান আল্লাহর বিধান নয় কোনো পাস বিচার করে নাই, তাদের দুনিয়ায় একমাত্র হাসিল হয়েছিল। দ্বিতীয়ত যারা দুনিয়াতে আল্লাহর বিধিবিধান পালন করতো তাদেরকে উল্টা আবার এরা তুচ্ছ তাচ্ছিল্য করতো। এই বয়সে দাঁড়িয়ে রেখে দিছিস, মোল্লা হয়ে গেলি তোরে তুই, বলে না সৌদি আরবের ড্রেস লাগাইছিস দেখি রে, হজে গেছিলি নাকি? জুব্বা পরছে জন্য এক বন্ধু আরেক বন্ধুরে টিটকারি মারে, দাঁড়িয়ে দেখে টিটকারি মারে, নামাজের সময় নামাজে গেলে টিটকারি মারে, নামাজের পরে বসে থেকে একটু দোয়া করে বের হলে কয় পীর সাহেব গেছিস তো তুই, বাপ রে বাপ, নামাজে ঢুকছিস না ঢুকছিস, বাড়ানোর নামই নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই ধরনের দুনিয়াতে যারা আল্লাহর বিধিবিধানকে নিয়ে যারা টিটকারি করবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ওই দিনে আল্লাহ ওদের প্রাপ্তিটা কি ওইটা দেখানোর জন্য জান্নাতের সামনাসামনি করাবেন, করার পরে ওদের মুখ দিয়ে বলাই নেবেন ওহো তোরা যা পাইছিস অত কিছু তো চাই না, ওইখানতে একটু পানি দে, একটুখানি রিজিক দে, আল্লাহ বলবেন এইটা তোমাদের জন্য হারাম করা হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহু আকবার কামা নাসাউ লিকা ইয়াউমিহিম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তোমরা যেরকম আজকের দিনে তোমাদেরকে আমার সামনে আসতে হবে এই দিনের ব্যাপারে ভুলে গেছিলে যে আল্লাহর সামনে যাওয়া লাগবে, কত হুজুর বলছে এখনই কি বয়স হয়েছে নাকি, এখন আমার আব্বা ভাইসে আছে দাদা কয়দিন আগে মরলো, আমাদের বাড়ির ঘরে ভারে যে আমরা জানি 77 বছর আগে কেউ মরে নাই, আমার দাদা মাদা সব মিলে আমরা গড় এভারেজ বাইর করছি, আমাদের হায়াতের আমাদের ফ্যামিলি হচ্ছে বিরাট বয়সের ফ্যামিলি, সুতরাং আমি যাই করি ইনশাল্লাহ 50 বছর পাস হওয়ার পরে নিয়ত করে রাখছি হজে যাব, যাওয়ার পরে হজ করে এমন ভালো হওয়া হব, আর এইগুলো কোনো দুনিয়াদারির সাথে নাই, এই কয়টা দিন পরে খেলে অপেক্ষা করি। তারপরে আল্লাহ বলছেন গররাত কুমুল আমানিও, তোমাদেরকে এই চাকচিক্য এই যে অপেক্ষার প্রহর এইটা তোমাদেরকে ধোকার মধ্যে রেখেছিল, আজকে সেই ধোকাবাজদেরকে আল্লাহ দেখায় বলবেন তোমাদের জন্য এরকম কোন সুখ শান্তি কিচ্ছু নাই, তোমাদের জন্য এগুলো হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় একটা বিধানের মধ্যে আছে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, ওই দিন জাহান্নামে যাওয়ার পরে যখন তারা জান্নাতীদের কাছে এই অ্যাপ্লিকেশন দিবে, ওই দিন আল্লাহ দ্বিতীয় একটা দলকে আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির করাবেন, যারা আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ রাব্বুল আমিন যা আমাদেরকে করতে বলেছেন
সেই করার বিধানগুলোকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি, গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আমরা দেখছি যে বাংলাদেশে ধর্ষণ নিয়ে নানান কথাবার্তা চলতেছে, সব শ্রেণীর মহল, সব শ্রেণীর থেকেই কিছু কিছু বক্তব্য আসতেছে, আলেম ওলামাও এ নিয়ে কথা বলছেন, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এবং প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছেন। আমরা যখন আমাদের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি, তখন অবশ্যই সেখানে আমাদের আল্লাহ আমাদেরকে যেটা বলতে বলেছেন, ইসলাম যেভাবে এই বিষয়গুলো সমাধান করেছে, আমরা তো সেভাবেই কথা বলি। সেই রকম সময়ে আমরা দেখতে পাই কতকগুলো আমাদের বোনেরা, মায়েরা রাস্তায় নেমে তারা বলে যে ওয়াজ মাহফিল, মসজিদের মেম্বার বিভিন্ন জায়গা থেকে নারীদেরকে নিয়ে কটুক্তিমূলক কথা বলা হয় জন্যই না নারীরা আজকে ধর্ষিত হচ্ছে। এরকম কথা আছে কিনা? এরকম কথা আছে? আমি সেই সকল মা বোনদের কাছে বিনয়ের সাথে কতকগুলো কথা বলতে চাই, আপনারা আপনাদের এই সকল হিংসাত্মক এবং এই সকল অন্ধত্বমূলক কথাবার্তার থেকে আপনারা ফেরত আসুন। হয় আপনারা এইগুলো ইন্টেনশনালি বলছেন, নয়তো আপনারা অজ্ঞতাবশত এই কথা বলছেন। প্রিয় মা এবং বোনেরা, যারা আপনারা বলছেন ওয়াজের ময়দান থেকে এরকম নারী বিদ্বেষী কথা বলা হয়, ওয়াজের ময়দান থেকে এরকম কথা বলা হয়, আমি আপনাদের কাছে কেবল একটা প্রশ্ন করতে চাই। আপনাদের দৃষ্টিভঙ্গিতে হয়তো এরকম কথা বলা হয়, আমি কিছু কথা বলবো সে বিষয়ে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, কোন ওয়াজ মাহফিল থেকে এইরকম কোন কথা কি বলা হয় যে অমুক নারীদেরকে বেপর্দা আসার জন্য, অমুক নারীরা পর্দা নিয়ে চলে না জন্য, অমুক নারীরা অশালীন জন্য, অমুক মহিলাদের আচার আচরণ ভালো না জন্য, হে ইমানদারেরা তোমরা তাদেরকে ধরে ধর্ষণ করে এরকম কথা বলে? কথা বলেন এরকম কথা বলে? বরং আমরা তো দেখতে পাই আপনাদের চোখ কানা হয়ে গেছে, যেই সকল বাংলাদেশে যাত্রার প্যান্ডেল চলতো, যাত্রাবাজি চলতো, যেই জায়গাতে মুসলমানের ছেলেরা এই ওয়াজ মাহফিলের কল্যাণে সেই যাত্রার জায়গায় ওয়াজ কায়েম করছে, হয়েছে কিনা? যেই সকল মেলার মধ্যে জুয়া খেলা হয়, ওই এলাকার মানুষের চরিত্র নষ্ট হয়, ওই এলাকার মানুষরা ফকির হয়, ওই রকম জায়গাতে জুয়ার আসর তুলে মেলা তুলে সেই জায়গায় ওয়াজ মাহফিল করা হয়, ঠিক কিনা? বাংলাদেশে এরকমও জায়গা আছে অনেক, যেই রকম জায়গাতে আগে নানান ধরনের গান বাজনা, বিভিন্ন ধরনের সঙ্গীত ব্যান্ড পার্টি এইগুলো করা হতো, সেইগুলা না করে ওই এলাকার যুবকেরা ওয়াজ মাহফিল করে। সুতরাং আপনি যদি গড়পড়তাই বলে ফেলেন যে ওয়াজ মাহফিল থেকে এই ধরনের কথা বলা হয়, আপনার জন্য আফসোস যে আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য কোরআনে বলেছেন, ওয়াইজ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাইজুনা কওমা, আল্লাহ বলছেন তোমাদের কি হইছে যে তোমরা কওমের মধ্যে যখন খারাপ দেখতে পাও, অন্যায় বিচার দেখতে পাও, আল্লাহ দ্রোহিতা, আল্লাহর সাথে শিরিক দেখতে পাও, তোমরা ওয়াজ করো না কেন? আল্লাহ বলছেন ওয়াজ করতে, আর আপনি বলেন যে এই ওসিলা দিয়ে ওয়াজকে বন্ধ করতে। আপনার উদ্দেশ্য নারীদের পক্ষপাত নয়, বরং আপনার উদ্দেশ্য হচ্ছে কিভাবে ইসলামের এই জাগরণকে, এই ওয়াজ মাহফিলকে বন্ধ করা যায়, আপনার টার্গেট হচ্ছে সেইটা, ঠিক কি না? সুতরাং প্রিয় মুসলমানেরা সাবধান হতে হবে, এই সকল মানুষের থেকে সাবধান হতে হবে। এই সকল মানুষকে আমরা দুঃখজনকভাবে বলি কুলাঙ্গার, না বলে পারি না, কারণ আপনি আসেন, আপনি মসজিদের খুতবা শুনেন, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের খুতবা এখন ম্যাক্সিমাম রেকর্ড হয়, আপনারা দেখেন আমরা নারীদেরকে কি বলি, আমরা নারীদেরকে কি সম্মান দিয়ে কথা বলি, আমরা নারীদের জন্য কি করতে বলি। আপনি বলবেন এইটা হুজুর আপনি বলেন, আমি বলি, আমি বলি না, এটা আমার রসুল বলতে বলছেন জন্য আমরা বলি। কোথায় ছিল নারী? ইসলাম ওয়াজ করে করে কোথায় এনেছে নারীকে? নারী ছিল তো হওয়ার সাথে সাথে হত্যার আইটেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। নারী তো ছিল সবচেয়ে নিগৃহীত, যার কোনো ওয়ারিসনামা মিরাসনামা ছিল না, আধুনিক বিশ্বের আমেরিকাতেও 50 বছর আগে ছিল না, ইসলাম তাদেরকে ওয়ারিস দিয়েছে, মিরাস বানিয়েছে। নারী ছিল ভোগ্যপণ্য, নারীর কোনো দাম ছিল না, ইসলাম তার পায়ের নিচে জান্নাত বলেছে। নারী ছিল কন্যা, ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বেশি মানুষের জন্য অপদস্থতার কারণ, আল্লাহ রাসূল বলেছেন তোমার 50টা ছেলেও যদি হয় তারপরেও তোমাকে জান্নাতের ঘোষণা আমি রাসূল দিতে পারলাম না, কিন্তু তোমার যদি তিনটার কথা আসছে, দুইটা আসছে, একটা আসছে, আল্লাহ যদি একটা মেয়েও দেয়, তাকে যদি তুমি সুন্দর করে মানুষের মতো মানুষ বানাইতে পারো, আল্লাহ এইটার ওসিলায় বাপ মারে জান্নাতে ঢুকাবেন। কে সম্মান দিছে? আপনি কিচ্ছু জানেন না, আপনি না জেনে ইসলাম বিদ্বেষী হয়ে, ওয়াজ বিদ্বেষী হয়ে, মাহফিল বিদ্বেষী হয়ে এইগুলাকে আপনি বন্ধ করার জন্য এইটাকে পায়তারা হিসাবে নিয়েছেন। কত বড় অন্ধত্ব তাদের মধ্যে ঢুকেছে প্রিয় ভাইরা। সুতরাং এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সাথে সাথে আরেকটা কথা আপনাদের কাছে বলে রাখি, বাংলাদেশে আরেকটি কথা খুব চলতেছে এখন,
যদি ধর্ষণ হয় তাহলে এই ধর্ষণের সাথে আমরা দেখতে পাই যে ইসলাম বিধান দিয়েছে চারজন সাক্ষী লাগবে, চারজন সাক্ষী কোথার থেকে পাবে, ধর্ষণ করবে আবার একজন সাক্ষীকে এটা দিবে, নানান কথাবার্তা বলে তারা বলছে ইসলামের বিধিবিধানে এটা চলে না। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম এমন কোনো বিধিবিধান নয় যে মাঝে মাঝে এইটাকে সংসদে নিয়ে নতুন করে আপনাকে আপডেট দিতে হবে, সংস্কার সাধন করতে হবে, এরকম কোনো বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, এইটা কিয়ামত পর্যন্ত নিয়ামতের দিক দিয়ে পূর্ণাঙ্গ করে দেওয়া হলো। ইসলামের বিধানটা কি? ধর্ষণকে বলা হয় হিরাবা। হিরাবা মানে কি? হিরাবা মানে হচ্ছে যেটা হচ্ছে প্রকাশ্য ভায়োলেন্স, ইসলামে একমাত্র বিধান। যদি এরকম বিধান হয় তাহলে তৎক্ষণাৎ তার জন্য প্রমাণিত হয়ে গেলে তাকে হত্যা করে তাকে দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। সাক্ষী কতজন লাগবে? সাক্ষী ধর্ষণের যেটা, এই ধর্ষণের সাক্ষীর জন্য চার মারের কোনো কারবার নাই, ধর্ষিতার দাদা যদি প্রমাণ হয়ে যায় একজনই যথেষ্ট তাকে ফাঁসি দেওয়ার জন্য। ইসলাম এই বিধান দিয়েছে। প্রিয় ভাইয়েরা, জেনার সাথে ধর্ষণকে মিলাই ফেলবেন না। জেনার জন্য যে চার সাক্ষীর কথা বলা হয়েছে সেটাও বলবেন, চারজন সাক্ষী দেখলো বাবা জেনা করতেছে, ওরা ঠেকা না ঠেকায় ওরা কেন সাক্ষী দিতে আসলো, এই চার দেখার সাক্ষী এইটা না। চারজনকে আল্লাহর নামে কসম করতে হবে যে অমুক ব্যক্তি জেনা করছে, আমরা তার বিপক্ষে অভিযোগ নিয়ে আসছি। চারজন যদি আল্লাহর নামে কসম করে, ইসলামে কঠিন, এরপরে তার জন্য পানিশমেন্ট আছে, তার জন্য পাথর নিক্ষেপের বিধান আছে, তার জন্য ব্যত্রাঘাত আছে, ওই চারজনের পরেও যিনি ধর্ষিত বা তার বিরুদ্ধে অভিযোগ আনাইছে তিনিও যদি কোর্টে দাঁড়ায় বলে আমিও আল্লাহর কসম করে বলতেছি আমি এর সাথে যুক্ত হই নাই, তাকে ইসলামী কোর্ট খালাস দিয়ে দিবে। কেন? এইটা দিবে ইসলামে আল্লাহর নামে কসমের থেকে বড় দামি আর কিচ্ছু নাই, তার থেকে বড় আর কিচ্ছু নাই। কিন্তু হেরাবার সাথে আপনি যদি এটা মিলাই ফেলেন, ধর্ষণের সাথে মিলাই ফেলেন, জেনার এই বিধিবিধান মিলবে না। বরং জেনাকার যদি প্রমাণিত হয় যে তার সাথে জেনা করা হয়েছে, বিনা হিসাবে তারে ফাঁসি দেওয়া হবে। দুনিয়ায় আজকে এতদিন পর্যন্ত নানানজন চিল্লাইছে ইসলাম বলে ফাঁসি দাও, ইসলাম বলে হত্যা করে দাও, কেমন বর্বর ধর্ম, ঠিক না ভাই? আমার খুব মন চায় যারা এই কথাগুলো বলে আমাদের সাথে তো পরিচয় নাই, সামনে ডেকে নিয়ে আসা, নিয়ে এসে মাথাটা ধরে দাঁড় করায় যে তোমার বাড়ির ছেলের বউরে যদি কেউ ধর্ষণ করে, অথবা তোমারে যদি কেউ ধর্ষণ করে, যেই মহিলা ইসলামের বিধানে হত্যাকাণ্ড দেওয়ার পরেও তুমি যে চেঁচাও, তোমারে যদি জিজ্ঞাসা করি এখন তোমার কি মন চাচ্ছে, কি মন চায় বলো? যেটা তোমার ধর্ষণ করছে যে না তারে যাবজ্জীবন দিয়ে রাখা হোক, অথবা মোটামুটি একটা পানিশমেন্ট দিয়ে দৃষ্টান্তমূলক দেওয়া হোক না, ও কি বলবে তখন? বলবে কিচ্ছু চাই না, ওরা এক্ষুনি মেরে ফেলা। কে? ও বাবা, তোমারটা যখন হয় তখন তোমার ফাঁসি দিতে মন চায়, আর যখন ইসলাম 1400 বছর আগে ফাঁসির বিধানের কথা বলছে এখন তোমাদেরকে আন্দোলন করতে হয়। কিসের আন্দোলন? ইমানদাররা কোনো আন্দোলনই করতে পারে না যে ধর্ষণের ফাঁসি চায়। আল্লাহ ধর্ষণের ফাঁসি দিয়ে গেছেন এটা বিশ্বাস করে আছে, ইমানদার আন্দোলন করবে ধর্ষণের বিচার ফাঁসি ওইটা কার্যকর দেখতে চায়, ঠিক কিনা? আমরা ধর্ষণের বিচার ফাঁসি চাই না, আমার আল্লাহ দিয়ে গেছে, আমার রসুল বলে গেছেন ধর্ষণের বিচার ফাঁসি, আমরা কার্যকর দেখতে চাই। খবরদার, ধর্ষণের বিচার ফাঁসি চাই এটা বলবেন না, বলবেন ধর্ষণের বিচার ফাঁসি, আমরা ইসলামের এই বিধান কার্যকর দেখতে চাই, ঠিক আছে? প্রিয় ভাইয়েরা, সুতরাং আমি বলবো আল্লাহ আমাদেরকে ওয়াজ করতে বলছেন, আল্লাহ আমাদেরকে নারীর বিদ্বেষী ওয়াজ করতে বলেন নাই, আল্লাহ বলছেন পুরুষ রে চোখ নামায় রাখতে বলো, এটা আমার আল্লাহর ওয়াজ। সুতরাং আমি আল্লাহর ওয়াজ আপনাদের কাছে করলাম, চোখ নামান, নারীদেরকে শালীন পোশাক পরতে বলো, তারা যেন ওলা তাবারুজ না তাবারুজ আল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের মতো সেরকম বর্বরভাবে ঘোরাফেরা না করে, এটা আমার আল্লাহর ওয়াজ, আমি আমার মুখ দিয়ে করলাম। তা আমি যদি নারীদেরকে শালীন করে চলতে বলি, পুরুষদেরকে চক্ষু নামাতে বলি, আল্লাহ ভীরু মানুষ হতে বলি, ছেলে এবং মেয়েদের অবাধ মেলামেশা আল্লাহ যেটা নিষেধ করেছেন এইটা যদি নিষেধ করি, এইটা আপনাদের ওয়াজ মাহফিল থেকে গেলে গায়ে বাদে। তার মানে কি বিষয়বস্তু গায়ে বাদে না আইটেম গায়ে বাদে, এইটা কিন্তু আমাদের ভাবার সময় আসছে, ঠিক কিনা প্রিয় ভাইরা? সুতরাং আমরা বলবো যারা এইরকম ভাবে আল্লাহর বিধানকে লাইব লাহওম ওয়া লাইবা হিসাবে নিবে, জাহান্নামে যাওয়ার পরে কিন্তু তাদের কোনো পিটিশন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে চাইবে,
চার নম্বর কারণ প্রথমটা বলেছি, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে পিটিশন দিবে, মালিকের কাছে বলবে হে মালিক আমাদের জন্য মৃত্যুর ফয়সালা করে দাও, আল্লাহ বলবেন হবে না। দুই নম্বর তারা বলবে মৃত্যু চাই না, আল্লাহর কাছে একটুখানি আমাদের জন্য বলো একদিনের জন্য হলেও আজাব যেন কমায় দেওয়া হয়, আল্লাহ বলেন সম্ভব না। তৃতীয় আল্লাহর বান্দারা বলবে জাহান্নামীরা জান্নাতের থেকে একটু পানি দাও অথবা একটুখানি রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ বলবেন এটা হারাম করে দেওয়া হয়েছে। সর্বশেষ তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফা ইন উদনা ফা ইন্না যালিমুন, হে আল্লাহ তোমার কাছে আমাদের ফরিয়াদ, আমাদেরকে একবার একটু জাহান্নাম থেকে কেবল বের করে দাও, তোমার কাছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবে ফাইন উদনা ফা ইন্না যালিমুন, আমাদেরকে যদি বের করো আমরা বুঝে ফেলছি তুমি যা যা বলছিলে সব সত্য, এরপরে আমরা কখনোই জালিম হব না, আমাদেরকে দেখতে পাবে আমরা পিওর ইমানদার হয়ে তোমার কাছে আসছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন কালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন ও জাহান্নামীরা খবরদার খবরদার কোনো কথা বলো না, এখানে অবস্থান করো, আর আমি আল্লাহ তোমাদের জন্য শেষ কথা বলে দিলাম ওয়ালা তুকাল্লিমুন, খবরদার খবরদার একটা কথাও বলবে না, তোমাদের জন্য চিরস্থায়ী মুখকে আজকে বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। অনেক কথা শুনেছি তোমাদের, বাইর করো আমাদেরকে মৃত্যু দাও আমাদের জান্নাতীদের পানি দাও, অনেক কথা শুনেছি। আল্লাহ রাব্বুল আমিনের কাছে শেষ বলবে রাব্বুল আমিন বাইর করে দেখো, এবার তোমাদের কাছে ফাইনাল প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদেরকে একবার যদি দুনিয়ায় যেতে দাও, সব বাইনাত সব রসুল শব্দ বুঝলাম, বোঝার পরে একবার ফেরত পাঠাইলে আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে তোমার কাছে আসব। আল্লাহ বলছেন খবরদার এখানেই থাকতে শুরু করো, ওয়ালা তুকাল্লিমুন আর কোনো কথা বলবি না। হযরতে হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন যেই না বলবেন ওয়ালা তুকাল্লিমুন, এরপরে জাহান্নামীদের জন্য নতুন একটা আযাব শুরু হবে, তারা কখনো আর জাহান্নামের মধ্যে কথা বলতে পারবে না, তাদের প্রত্যেকটা স্থায়ী জাহান্নামীদেরকে বোবা বানায় দেওয়া হবে। এরপরে কুকুরের মতো বিভিন্ন প্রাণীদের মতো ঘেউ ঘেউ শব্দে তারা কথা বলবে, তারা কোনো উচ্চারণে আর কোনো কথা বলতে পারবে না, নাউজুবিল্লাহ। এর কারণ কি, কেন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে একদম শাটা হয়ে যেতে বলবেন, আর কোনো কথা বলবি না, একবারে চুপ কর আর কথা বলবি না, আল্লাহ রাব্বুল আমিন তার কারণ জানাচ্ছেন। আল্লাহ বলছেন এই পানিশমেন্ট দেওয়া হবে, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুন, দুনিয়ার বুকে আমার তো একদল বান্দা ছিল, আমার বড় আদরের একদল বান্দা ছিল, তাদের ব্যাপার আল্লাহ বলছেন ইয়াকুলুন, তারা বড় আদর করে তারা বলতো রব্বানা আমান্না, হে আমাদের রব আমরা তোমার প্রতি ইমান এনেছি, দুনিয়ায় নানান বাধা ছিল নানান বিপত্তি ছিল, আমি তাও কোরআনের কথা বলেছি, কোরআনের পক্ষে সত্য কথাটা উপস্থাপন করেছি, আল্লাহ আল্লাহ তোমার দেওয়া পথ অনুসরণ করেছি, হাজার বাধা বিপত্তি ছিল, হারাম হালালের সংমিশ্রণ ছিল, হারামটাকে ত্যাগ করেছি আল্লাহ ফামান্না, আল্লাহ আমি তোমার প্রতি ইমান এনেছিলাম, ফাগফির লানা ও আমার রব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ারহামনা তুমি আমাদের প্রতি রহম কর। আল্লাহ বলছেন একটা দল দুনিয়ার কোন থাকবে, তারা সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ দিবে আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ তুমি আমার তারপরেও ভুল ভ্রান্তি হয় তুমি আমারে মাফ করে দাও, ওয়ারহামনা তুমি আমাদের প্রতি রহম করো, আল্লাহ বলছেন ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর তারা বলবে তুমি তো সর্বোচ্চ রহমকারী, তুমি আমাদেরকে রহম করো তুমি আমাদেরকে রহম করো। আল্লাহ বলছেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকু, যে আল্লাহর ভালোবাসার বান্দারা এরকম করে বলেছে আমরা ঈমান এনেছি আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো, ওই বান্দাগুলাকে ওই দুনিয়ার বুকে ওই শ্রেণীর মানুষগুলাকে তোমরা ধরতে আর ধরার পরে তাদের সাথে উপহাস করতে আর বলতে তোর আল্লাহ তোরে কি দেয় তুই কি পাইছস তোর আল্লাহতে, আল্লাহ বলছেন এইরকমভাবে ওই বান্দাদের সাথে ক্রিটিসাইজ করার কারণে উপহাস করার কারণে আল্লাহ জাহান্নামীদেরকে ওই দিন বলবেন আর কোনো কথা
কথা নাই, আজকে চিরস্থায়ী মুখ বন্ধ করে দেওয়া হলো, এরপরে কোনো জাহান্নামী আর কোনো কথা বলতে পারবে না, নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা খুব সাবধান, ইসলাম পূর্ণাঙ্গভাবে আমি পালন করতে পারি না, ইসলামের সব বিধিবিধান আমার জীবনে আমি হয়তো মেনে নিতে পারি নাই, কিন্তু যে আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে আল্লাহকে মেনে চলে, আল্লাহর বিধানকে পছন্দ করে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, খবরদার ওই মানুষগুলাকে সিখরিয়ান আপনি কখনো তাদের প্রতি ক্রিটিসাইজ করেন না, তাদেরকে তুচ্ছতা ছিল্ল করেন না, তাদের পোশাক দেখে আপনার বিরক্তি লাগে, তাদের আন্দোলন আপনার অপছন্দ লাগে, তাদের চালচলন বেশভূষা আপনার পছন্দ হয় না, তাদেরকে নানা যদি আপনি টিটকারি করেন, আল্লাহ রাব্বুল আমিনের আয়াতে কারিমার মধ্যে বলছেন হাত্তা আনসাউকুম যিকরি, তোমরা যদি এরকম করো তাহলে ওই মানুষগুলার টিটকারির কারণে দুনিয়ার বুকেও একটা সাজা তোমরা পাবে, দুনিয়ার বুকে আমার জিকির আমার কোরআন তোমরা আস্তে আস্তে ভুলে যাবে, কোরআনের মহাব্বত আমি আল্লাহ তোমাদের অন্তর থেকে তুলে দিব। আল্লাহু আকবার। একটা হচ্ছে কেউ কোরআন মানে, কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহকে ভালোবাসে, তারে আমি না পারি, তারে আমি মহব্বত করি, এই মহব্বতের একটা দাম আছে, আল্লাহর দিনের পথে চলে, আহা আমার ভাইটা পারতেছে আমি পারতেছি না, আল্লাহ তুমি আমার ভাইরে ভালো রাখো, আপনার তার প্রতি মহব্বত আছে, এইটা আপনার জীবনে সফলতার কারণ হবে। আর যদি আপনি এই মানুষগুলোর সাথে ক্রিটিসাইজ করেন, নিজেও করেন না ক্রিটিসাইজ করেন, আল্লাহ বলছেন দুই ধরনের শাস্তি, কিয়ামতে যখন আসবি জাহান্নামে তখন তো তোর মুখ বন্ধ করাবই, আর দুনিয়ার বুকে তোর জন্য বললাম হাত্তা আনসাউকুম যিকরি, তোমারাও তোমরা এর কারণে আমার জিকির থেকে তোমরা ভুলে যাবে, কোরআন ভালো লাগবে না তোমাদের কাছে, টেস্ট লাগবে না, কোরআনের মাহফিল তোমাদের কাছে ভালো লাগবে না। সুতরাং যারা ওয়াজের বিপক্ষে কথা বলে, মোল্লা মুন্সি বলে, কোরআনকে ব্যাকডেটেড বলে, আল্লাহর বিধানকে অসল বলে, ওরা এত কিছু ওদের সামনে পিএইচডি মিএইচডি অমুক হোল্ডার তমুক হোল্ডার সমাজপতি লক্ষপতি কোটিপতি এত বুদ্ধিজীবী, তারপরে ওদের চোখের সামনে কেন এটা স্পষ্ট হয় না, ওদের কাছে অতে অজগরটি আশ্চতেরে ভালো লাগে, অতে অজুতে অজু করে মসজিদে চলো এই কথা কেন ভালো লাগে না, কারণ যারা আল্লাহ এবং তার রসূলকে ভালোবাসে তাদেরকে না ভালোবাসার কারণে আল্লাহ কোরআনের মহব্বত তাদের অন্তর থেকে তুলে দিয়েছেন, ঠিক কি না? সুতরাং প্রিয় ভাইরা খুব সাবধান হতে হবে, আল্লাহ বলছেন ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, আর তুমি তো তাদের এই কার কাই কাইবার দেখে, ইসলাম পন্থীদের এই কাজ কারবার দেখে তোমরা হাসতে, দেখছিস কি কথাবার্তা বলে, কি ব্যাকডেটেড চলাফেরা করে, কি সব এলোমেলো সব, এরকম করে আমাদেরকে তুচ্ছতা ছিল যারা করে, আল্লাহ বলছেন টেনশন নাই আসো ফাইনাল ময়দানে আসো, যেদিন খেলা হবে খেলার ময়দানে যখন বলবে চারটা কারণ, সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলবেন খবরদার একটা কথা আর বলবি না, মুখ বন্ধ করে ফেল, জাহান্নামীর এরপর আর কোনো আবেদন দিতে পারবে না, পশুর মতো এরপরের থেকে হাম্বা হাম্বা করবে, চিল্লা চিল্লি করবে, কোনো কথা আর বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক, বল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমরা বয়ান করি, আপনারা শোনেন, আমরা কথা বলি, এই যে এই কথাগুলি এইগুলো হচ্ছে আমাদের জীবনে শিক্ষা নেওয়ার কথা, কাউরে টার্গেট করে আমাদের কথা নয়, অমুক তুমুক না, আমরা আগে নসিহত আমাদের জন্য আগে। এই যে এতগুলো চ্যানেলওয়ালা আসছে, ওরা যদি মনে করে যে এই চ্যানেলে ভিডিও করব, তারপরে এটা ছাড়বো, ছাড়ার পরে এইটা চ্যানেল বড় হবে, প্রচার হবে, মার্কেটিং হবে, এই উদ্দেশ্যে তারা যদি ক্যামেরা ভিডিও করতে আসে, তাদেরও জীবনে সাকসেস, ওদের টার্গেট থাকতে হবে আমি এই বয়ান থেকে আমার জীবন পরিবর্তন করব। আরে দুনিয়ার ভিডিও থাকলেই কি না থাকলেই কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়াই আমার নেশা, ঠিক কি না? এইটা আগে, এইটা নিজের জীবনে আগে, ভিডিওর মানটা খারাপ হলো, উমুক হলো তুমুক হলো, এত কষ্ট করে আসলাম, এত সুন্দর এডিট করলাম, তারপরেও আমার ভিডিও দেখলো না, না দেখুক দুনিয়ার একজন, কিন্তু আপনার যদি টার্গেট থাকে আমার জীবনে আমল আমল আমার আমল করার পরে আমার এই কথাটা আমি ছাড়তেছি, একটা মানুষ যদি এখান থেকে হেদায়েত হয়, আল্লাহ আমি যে কষ্ট করে মসজিদে গেছিলাম, ভিডিও করছিলাম, এই ব্যাটারি রেকর্ড করছিলাম, বুম লাগাইছিলাম, এডিট করছিলাম, ছাড়ছিলাম, নেট কিনছিলাম, মেগাবাইট কিনছিলাম, আল্লাহ একটা মানুষ যদি এর দ্বারা হেদায়েত পায়, ওইটার দ্বারা আমাকে তুমি নাজাতের জরিয়া বানাই দিও, আল্লাহ তাহলে দুনিয়া আখেরাত উভয় জাহানে কামিয়াব করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা এই জন্য আমি অনুরোধ করব, আসুন আমরা আগে নিজেরা পরিবর্তন হই, নিজেরা ইসলাহ হই, নিজেরা নিজেদের জীবনে কিছু পরিবর্তন করি। আজকে যে চারটা পয়েন্টের কথা বললাম আপনি একটুখানি মনে রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামে না নেয়, আর জাহান্নামে নিলেও কাফের মুশরিক যেন না বানায়, এটা কাফের মুশরিকদের অবস্থা হবে, তারা কত মাইনর মাইনর বিষয় দিয়ে আল্লাহ এর মধ্যে একটা জায়গায় বলছেন যে তারা আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করছে, রসুলকে মারতে গেছে, আল্লাহ এগুলো কথা বলছেন
কি কথা মাইনর, তোমাদের কাছে কিতাব আসছে, জিকির আসছে, রসুল আসছিলেন, বাইনাত সহ আসছিলেন, আর ইমানদাররা যারা ইসলাম পালন করতো তোমরা তাদেরকে নিয়ে খেলতামাশা করতে, হাসি তামাশা করতে, আর আল্লাহর বিধানকে তোমরা লাইবুং ওয়ালাহ হিসাবে নিছিলে। এইগুলার কারণে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, জাহান্নামে মরতে যাবে, মারা হবে না, জাহান্নামের মধ্যে তারা পানি যাবে, পানি দেওয়া হবে না, জাহান্নামের মধ্যে থেকে একদিনের আজাব মৌকুব যাবে, মৌকুব করা হবে না, জাহান্নাম থেকে দুনিয়ায় যে আবার একটু ভালো মানুষ হওয়ার পিটিশন করবে হবে না, আল্লাহ চিরস্থায়ী মুখ বন্ধ করবেন। কত মাইনর বিষয়। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি এগুলো কাফের মুশরিকদের আচরণ হলেও আজকে ইমানদারদের মধ্যেও আমাদের সেইগুলো রোগ ঢুকে পড়ছে। আমাদেরকে ভালো মানুষ হতে হবে আগে প্রিয় ভাইরা, ভালো মানুষ, নৈতিকতা সম্পন্ন মানুষ যদি আমরা না হই তাহলে আমাদের পরিবর্তন হবে না। সর্বশেষ একটা মাসালা আপনাদের কাছে বলে শেষ করে দিব প্রিয় ভাইরা, যেটি হচ্ছে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন এ বিষয়ে, যে যদি কেউ ধর্ষণে উদ্যত হয়, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ছাত্র নেতা তিনিও বলেছেন এই কথা যে মা বোনেরা আপনারা সাথে করে ছুরি রাখেন, অস্ত্র রাখেন, বলছে না এটা কোনো সমাধান নয়, ছুরি অস্ত্র সমাধান নয়, কিন্তু তারপরেও কোনো একটা মেয়েকে যদি ধর্ষণে উদ্যত হয় তাহলে তার জন্য বিধান কী হবে, তার জন্য ইসলাম করণীয় দায়িত্ব দেয় কি? ইসলাম তার জন্য করণীয় দায়িত্ব দেয়, মা তুমি যত দুর্বল হও, শারীরিকভাবে তোমার সক্ষমতা যত কম হও, তুমি ছেড়ে দিবে না তাকে, যে একদম আত্মসমর্পণ করে তার সাথে ধর্ষিত হয়ে গেলাম অথবা আত্মহত্যা করে ফেললাম, এটা ইসলামে জায়েজ করে নাই, বরং আপনি আপনার যতটুকু সাধ্য তাই দিয়ে তাকে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ করতে যে আপনার কাছে একটা ইট আছে, ইটা মেরে দিছেন, আপনার কাছে একটা পাথর আছে, পাথর মেরে দিছেন, আপনার পকেটের মধ্যে কলম আছে, কলম তুলে মুখের মধ্যে বসাই দিছেন, এতে যদি সেই ধর্ষক মৃত্যুবরণও করে, ইসলাম বলতেছে সেই ধর্ষণের অ্যাটেম্প যার প্রতি নেওয়া হয়েছিল তাকে কোনো রকম ক্লেম দেওয়া হবে না, সসম্মানে তাকে নিষ্কলুষ করা হবে। আর এইটা করতে যে মারতে যায় উল্টা যদি সে মারা যায় আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দান করবেন। সুতরাং মা বোনেরা, ইসলাম আপনার এই কথা বলে নাই আত্মহত্যা করেন, কখনো নয়, আত্মহত্যা অলওয়েজ জঘন্যতম পাপ, এর কোনো ক্ষমা নাই আপনার জন্য, এটা একবারুল কাবায়েরের মধ্যে অন্যতম একটা, কিন্তু আপনারা কেউ মারতে আসছে আপনাকে প্রতিরোধ করা শিখতে হবে, আপনাকে এখান থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। সহি হাদিসের দুইটা ঘটনা আসছে, একটার মধ্যে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পরবর্তী জামানার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে সেই গোত্রটা হুজাইল গোত্র, তারা এসে আতিথ্যতা গ্রহণ করছে এক জায়গায়, রাত্রেবেলা ওই হুজাইল গোত্রের একজন ওই যেই গোত্রের অতিথি হয়েছে ওর একটা মেয়ের সাথে জেনা করতে উদ্যত হয়েছে, সে তখন একটা পাথর নিয়ে মার দিছে, একদম এক মায়ের মাথায় লেগে ওই মহিলার চৌচির হয়ে ফেটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন যে কি ঘটনা, তখন এই ঘটনা যখন জানানো হয়েছে যে সে তাকে ধর্ষণ করার জন্য উদ্যত হয়েছিল এই জন্য পাথর নিক্ষেপ করা হয়েছে, ওই মহিলাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে, তার কোনো বিচার হয় নাই, এটা একটা ঘটনা। আর দ্বিতীয় একটা ঘটনা আসছে, সেটা হচ্ছে এক মহিলার বিচার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় তাকে জেনাতে সাব্যস্ত করে তার বিচার করতে দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন হে খলিফাতুল মুসলিমিন তার কোনো বক্তব্য আরো আছে কিনা, সে কেন এই জেনা করতে গেল একটু শুনেন তো। তখন সে বলল আমি একটা পাহাড়ের মধ্যে উট চড়াইতাম, যেই উটের পাল ভেড়ার পালের মধ্যে সাথে আমার সাথে একটা পুরুষ সঙ্গীও চড়াইতো, ওর পুরুষ সঙ্গীর ভেড়ার পালের মধ্যে দুধ ছিল তার সাথে পানি ছিল, কিন্তু আমার পালের মধ্যে কোনো দুধওয়ালা ভেড়া বকরিও ছিল না আবার পানিও ছিল না, আমার পিপাসায় কলিজা ফেটে যায় মারা যাওয়ার উপক্রম, এরকম সময় আমি তারে বললাম আমার একটু পানি খেতে দাও, সে বলল যদি তুমি আমার সাথে জেনা করতে রাজি হও তাহলে পানি খেতে দিব, সে বলল না আমি এটা করতে পারবো না, দ্বিতীয়বারও প্রস্তাব দিল বললো না এটা করতে পারবো না, তৃতীয়বার বললো একটু পানি চাই দাও, তারপরেও দেয় নাই, তারপরে যখন সে দেখলো তার জীবন চলে যাচ্ছে মারা যাবে তখন সে তার সাথে জেনা করতে রাজি হয়েছে, এর বিনিময়ে সে তাকে পানি দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইসলামের ইতিহাসে তখন প্রমাণ হলো যে সেই মেয়েটাও প্রকারান্তরে ধর্ষণের শিকার, কারণ এর কোনো বিকল্প তার কাছে ছিল না, ওই মহিলাকে বেকসুর খালাস দিয়ে যেই পুরুষ এই কাজ করছে তার প্রতি জেনার হদ কায়েম করা হলো। এর দ্বারা প্রমাণিত হয় যদি কোনো মেয়ের প্রতি এরকম বর্বরিত আচরণ করা হয় তার কোনো দোষ সেখানে ইসলামে পিটিশনে গ্রহণ করা হবে না, উল্টা বরং সে যদি মুসনাদ আহমদের হাদিসের দ্বারা প্রমাণিত সে যদি তার অধিকার রক্ষা করতে যায়, সতীত্ব রক্ষা করতে যায়, সে যদি শহীদ হয় আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করবেন। সুতরাং মা বোনেরা ভয় পাবেন না, আপনারা সর্বক্ষে
ক্ষেত্রে যে একজনরে আপনি সাহস সঞ্চয় করেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নিয়ামত দান করেছেন, শাহাদাতের মৃত্যুর থেকে বড় নিয়ামত নাই, এমনি এমনি জীবন দিয়ে দিব, বদমাইশ বদপুরুষ আপনাকে নষ্ট করে ফেলবে, আপনি কিছুই বলবেন না, এরকম নয়, সাহস সঞ্চার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বারা উত্তম জাযা খায়ের দান করবেন। তবে একমাত্র এটাই কেবল নয়, যেই পুরুষরা এই কাজ করছে, যেই পুরুষরা অন্যায় অবিচার করছে, সেই পুরুষদেরকে এখান থেকে কিভাবে নিবৃত করা যায়, ইসলাম তার জন্য রূপরেখা দিয়েছে, ইসলাম যেরকম দণ্ডবিধি দিয়েছে, ইসলাম সেরকম নৈতিকতার মানদণ্ড আপনারা আমার সামনে দান করেছে। আমরা যদি এক পেশে কথা বলি তাহলে কোনোভাবেই আমাদের সমাজের পরিবর্তন হবে না। আমরা কেবলমাত্র মহিলাদেরকে উপস্থাপন করে দিচ্ছি, তাদের পোশাকের দোষ একমাত্র দিয়ে দিচ্ছি, কিন্তু প্রিয় ভাইয়েরা কেবল তো পোশাক নয়, মুসলমানের ছেলেদেরকেও তো আল্লাহ রাব্বুল আমিন চক্ষুকে অবনমিত রাখতে বলেছেন, মুসলমানের ছেলেদেরকেও তো আল্লাহ রাব্বুল আমিন তাকওয়া অবলম্বন করতে বলেছেন। সেখানে আমরা যদি একটা সমন্বিত সমাজ কায়েম করতে না পারি তাহলে এর দোষ তার কাঁধে দিব, ওর দোষ আমার কাঁধে নিব, এইরকম করে সারা জীবন দোষাদোষি চলবে, আর শাহবাগ সহ সব জায়গায় নতুন নতুন মজার আইটেম দাঁড় করাবে, দর্শকের ফাঁসি চাই দিতে হবে, এইগুলো হচ্ছে বাকওয়াস, এইগুলার দ্বারা কোনো লাভ নাই, বরং এইগুলো লোক দেখানো, হিট করানো, এবং নিজেদের একটা যে গোষ্ঠী আছে গোষ্ঠী প্রমাণ করার জন্য। বরং আমরা আহ্বান জানাবো আল্লাহ এবং তার রাসূলের যে বিধিবিধান যেভাবে দেওয়া হয়েছে, যে মৌলিক নীতিমালায় কোরআন সুন্নার বিধিবিধান আপনার আমার সামনে উপস্থাপন করা হয়েছে, আসুন আমরা সেইটা আমাদের অন্তরের মধ্যে ধারণ করি, নিজেদের জীবনে বাস্তবায়ন করি, সমাজে বাস্তবায়ন করি, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে একটা সুন্দর সমাজ দান করবেন, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।